ব্রিগেডে আমরা যাচ্ছি শিক্ষক শিক্ষাকর্মী যারা এই রাজ্যের এই সময়ে শিক্ষার ওপরে যে গভীর আক্রমণ নেমে এসছে, এই আক্রমণ শুধু আমাদের রাজ্যের নয়, দেশেরও আক্রমণ। বিভিন্নভাবে শিক্ষাকে, বিশেষ করে সাধারণের যে শিক্ষা, সেই শিক্ষাকে বিপন্ন করে তুলেছে। সেই বিপন্ন শিক্ষাকে বাঁচানোর তাগিদ হচ্ছে এই সময়ে আমাদের সমস্ত শিক্ষা অনুরাগী সকল মানুষের। আমরা ব্রিগেডে যাচ্ছি আরও এই কারণে যে আমাদের যে রাজ্যের যে সরকার, এই সরকার তারা শিক্ষার প্রতি, বিশেষ করে সাধারণের শিক্ষার প্রতি তাদের বিন্দুমাত্র চিন্তাভাবনা নেই। সারা দেশে যেমন শিক্ষা, সাধারণের শিক্ষা বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যেও এই সাত বছরে তার চূড়ান্ততম পরিণতি আমরা লক্ষ্য করছি। ইতোমধ্যে প্রায় 400-এর ওপর বিদ্যালয় আমাদের রাজ্যে বন্ধ হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে। সেখানকার শিক্ষার্থীরা তারা চলে যাচ্ছে, বিদ্যালয় ছুট হয়ে যাচ্ছে। কেন হবে না? সেখানে শিক্ষক দিচ্ছে না, বিদ্যালয়গুলো শূন্য অবস্থায় পড়ে থাকছে, পঠন পাঠনের পরিবেশ নেই, পরিকাঠামো উন্নয়ন হচ্ছে না, আর রাজ্য সরকারের পক্ষ থেকে খালি হুমকি দেওয়া হচ্ছে শিক্ষকদের ওপরে। শিক্ষকদের মর্যাদাহানি ঘটে গেছে এই সময়ে বিগত 7 বছরকালে প্রচণ্ডভাবে। গণতন্ত্র নেই বিদ্যালয়গুলোতে, শিক্ষকদের গণতন্ত্র কেড়ে নিয়েছে। বোর্ডে আমলাতন্ত্র, কাউন্সিলে আমলাতন্ত্র, সর্বত্র যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা ছিল সব আমলাতন্ত্র। এর বিরুদ্ধে ভয়ঙ্কর প্রতিবাদ আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যারা মানুষজন, শিক্ষক শিক্ষাকর্মী, তারা ধারাবাহিকভাবে করে যাচ্ছি। এই বৃহত্তর পরিসরে আজকে ব্রিগেডের সমাবেশ হচ্ছে সেই প্রতিবাদের যে চূড়ান্ত পর্যায়ে, সেই পর্যায়কে আমরা ব্রিগেডের সমাবেশ পর্যন্ত পৌঁছে দিতে চাই। এই কারণে আমরা ব্রিগেড সমাবেশকে সফল করার জন্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সর্বস্তরে আমরা ডাক দিয়েছি। আমরা ব্রিগেডে যাব, সকল শিক্ষক শিক্ষাকর্মীকে নিয়েই যাব। শিক্ষার বিরুদ্ধে এই যে অরাজকতা, যে 70, 72, 71 সালের যে শিক্ষার অরাজকতা আবার ফিরে আসছে, তাকে প্রতিরোধ করতে হবে। এই লড়াই আমাদের এই সময়ে, সেই জন্যে আমরা সকলে ব্রিগেড চলছি।